এস্তোনিয়ার রাস্তায় চলছে হাইড্রোজেন চালিত শাটল বাস। চালকবিহীন, জ্বালানি সাশ্রয়ী ও পরিবেশ বান্ধব এই বাসে শব্দ দূষণ হয় না বলে দাবি বাসটির নির্মাতাদের। তারা জানান, প্রচলিত জ্বালানির উপর থেকে চাপ কমিয়ে বিকল্প জ্বালানির উপর নির্ভরতা বাড়াতে নিয়েছেন এমন উদ্যোগ। 6 সিটের এই বাসে নেই কোনো চালক। হাইড্রোজেন চালিত এই বাস পরিণত হয়েছে দেশটির নতুন ট্রান্সপোর্টেশন ক্রেজে। শাটল বাস সার্ভিস উদ্বোধন করেন এস্তোনিয়ার ইতিহাসে প্রথম নারী প্রেসিডেন্ট কেরস্তি কালহুলাইদ। পরিবেশ বান্ধব এই বাস নির্মাতা প্রতিষ্ঠান আইভেটেক এর প্রধান জোহানেস মোসাপ বলেন, রাজধানী তালিনের মোট 13টি রুটে চলছে এই বাস। এটি একদিকে যেমন পরিবেশ বান্ধব, অন্যদিকে জ্বালানি সাশ্রয়ী। গ্রিন হাইড্রোজেন দিয়ে এই বাস চালিত হওয়ায় শব্দ দূষণ হয় না। চালকহীন এই শাটল বাস চলবে নির্দিষ্ট রুটে। ম্যাপে দেখানো পথে চলতে সহায়তা করবে সেন্সর ও ক্যামেরা। এই বাস সব দিক থেকে ভিন্ন ধর্মী। চালকবিহীন এই বাসটিতে জ্বালানি রিফিল করতে সময় লাগে মাত্র 2 মিনিট। একবার জ্বালানি ভরলে চলতে পারে 6 থেকে 7 ঘন্টা। এস্তোনিয়ার সড়ক ও যোগাযোগ কর্তৃপক্ষ বলছে, প্রচলিত জ্বালানির উপর থেকে চাপ কমিয়ে বিকল্প জ্বালানির ব্যবহার বাড়াতে এমন উদ্যোগ। আশামণি, পন্ডো নিউজ।